ইটের সরের পেছনে বস্তা দিয়ে লুকিয়ে রাখা কয়লার স্তূপ, কোথাও আবার গাড়ি গাড়ি বালি বাজেয়াপ্ত। গরু পাচারের অভিযোগ ঘিরে যখন তোলপাড় রাজ্য, জেলে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তখন তার জেলায় কয়লা বালি পাচারও রমরমিয়ে চলছে বলে অভিযোগ। বুধবার 6টি কয়লা বোঝাই ট্রাক্টর আটক করেছিল দুবরাজপুর থানা, শনিবার উদ্ধার হলো আরও। গোপন সূত্রে খবর পেয়ে আমোদপুরের ভাড়া এলাকার একটি ইটভাটা ঘিরে ফেলে খয়রাশোল থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় 100 টন কয়লা, একজনকে আটক করা গেলেও পালিয়ে যায় বাকিরা। এরা রিকভারি না দেখালে এদের চাকরি থাকবে না, স্বাভাবিকভাবে সামান্য একটা অংশ সেটা রিকভারি দেখাচ্ছে, এটা মিছিমিছি গোপনের নাটক মাত্র। তৃণমূল এবং পুলিশ প্রশাসনের একটা অংশ কয়লা পাচারের সঙ্গে যুক্ত, নিশ্চিতভাবে খয়রাশোল থানার আধিকারিকরা এর সঙ্গে যুক্ত, সময় আসলে সমস্ত কিছু খোলাসা হবে। ইতিমধ্যেই তো আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে কড়াভাবে, যে যেখানেই কোনো বেআইনিভাবে কয়লা হোক, বালি হোক, পাথর হোক চলবে, সেখানে তার ব্যবস্থা করতে হবে এবং বন্ধ করতে হবে। এবং সেই মতো আমরা লক্ষ্য করেছি বেশ কিছুদিন থেকে বিভিন্ন থানাতে এই বেআইনি কয়লা হোক বালি হোক তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তদন্ত হচ্ছে। অজয়নদ থেকে বালি তুলে পাচারের অভিযোগ নতুন নয়। শনিবার পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের তরুলিয়া মোড় থেকে বালি ভর্তি দুটি লরি ও দুটি ট্রাক্টর আটক করলো দুবরাজপুর থানার পুলিশ। অভিযোগ, অজয়নদ থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দুজনকে আটক করে পুলিশ, বাজেয়াপ্ত করা হয় বালি ভর্তি লরি ও ট্রাক্টরগুলিকে। এখানে খোলা মুখে কয়লা পাওয়া যায়, সেখানে গরিব মানুষ সাইকেলে করে মোটরসাইকেলে করে কিছু কয়লা প্রতিদিন নিয়ে যায়, কিন্তু প্রশাসন তো সেটা মানবে না, প্রশাসন ধরবেই। কাজে এই কারণের জন্যই দেখা যাচ্ছে কোথাও কোথাও হয়তো কয়লা জমে গেছে, সেইগুলো পুলিশ উদ্ধার করছে। রাত্রি 8টার পরে হাজারে হাজারে গাড়ি কয়লা খয়রাশোল থানার পাশ দিয়ে যায়, বালি খয়রাশোল থানার পাশ দিয়ে যায়, থানার অফিসাররা কি ঘুমায়? বালি উদ্ধার তো 4 গাড়ি দেখানো হচ্ছে, প্রতিদিন শয়ে শয়ে বালি এখনও পাচার হচ্ছে, সুতরাং এই ধরনের যে ঘটনা ঘটছে এগুলো আই ওয়াশ মাত্র। এই কয়লা ও বালি কোথায় নিয়ে যাবার উদ্দেশ্য ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।